আসসালামু আলাইকুম কী শিক্ষার্থী ভাই বোনেরা চলে এলাম তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি একটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য জিএসটি অধিভক্ত বিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল তাদের মধ্যে সর্বশেষ এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল যে ইউনিভার্সিটিটি রয়েছে সেখানে ভর্তি আবেদন শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এখন তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা এখানে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে কি কি যোগ্যতা লাগবে তোমাদের এবং সিট কয়টি রয়েছে সবগুলো বিষয় আগে জেনে নাও তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কুলারটি আমাদের স্ক্রিনে রয়েছে এখানে যারা জিএসটি অধিভক্ত পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা এই ইউনিটে রয়েছ বিশেষ করে বিশেষ করে যারা বিজ্ঞানী শিক্ষার্থী তারা এই ইউনিটের শিক্ষার্থীরাই এখানে আবেদন করতে পারবে এবং এখানে চার বছর মেয়াদি স্নাতক সম্মান শ্রেণীতে তোমরা আবেদন করতে পারবে আবেদন লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে এটি পয়লা জানুয়ারি থেকে চালু হবে এখন এবং এর আবেদন চলবে পহেলা জানুয়ারি দুপুর বারোটা থেকে এবং চলবে পনেরো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এখানে মাত্র একশোটি সিট রয়েছে দুইটি অনুষদে এর মধ্যে হল তথ্য প্রযুক্তি বিভাগ এবং শিক্ষা বিভাগ এখানে করে সিট রয়েছে এরপরে আসা যাক আবেদনের যোগ্যতাতে এখানে দুই হাজার আঠারো সালে মাধ্যমিক বা সমান পরীক্ষা এবং দুই হাজার বিশ সালে শুধুমাত্র ফার্স্ট টাইমের রায় দুই হাজার বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিশেষ সহ টোটাল তোমাদের জিপিএ নাইন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা এখানে আবেদন করতে এবং পরীক্ষা দিয়েছিলে তাদের অবশ্য আবশ্যিক বিষয় সমূহ এবং উচ্ছিক বিষয় হিসাবে অবশ্যই গণিত এটি ঐচ্ছিক হোক অথবা আবশ্যিক হোক সেই হিসাবে গণিত যে বিষয়টি রয়েছে এখানে কোন তোমরা নেগেটিভ মার্কিন পাওয়া যাবে না শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে যারা নেগেটিভ মার্কিন পায়নি এবং দৃষ্টি পরীক্ষা ইউনিটি বিজ্ঞান শাখা অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা দুই সালে ও লেভেল পরীক্ষায় ব্রিগেড সহ সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং দুই সালে এ লেভেল পরীক্ষায় দুটি বিষয় ব্রিগেড সহ এবং একটি বিষয় সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে তার মানে আবেদন যোগ্য প্রার্থী খুবই ক্রোশিয়াল অর্থাৎ এখানে তোমরা যদি চান্স পেতে চাও তোমাদের এই যে ক্রাইটেরিয়া এটি অবলম্বন করতে হবে তোমাদের মেধাকম তৈরি করা হবে তোমাদের এই যে একশো নাম্বারের পরীক্ষা হয়েছিল জিএসটি ভর্তি পরীক্ষা এর মধ্যে গণিত পদার্থ বিজ্ঞান এবং ইংরেজি বিষয় থেকে তোমাদের একশো নম্বর হিসাব করা হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে তোমাদের পঞ্চাশ নম্বর টোটাল দেড়শো মার্কের একটি স্কোর হবে সেখান থেকে যাদের সবচেয়ে বেশি স্কোর থাকবে তারাই এখানে চান্স পাবে এরপর আসা যাক কোটা নিয়ে মুক্তিযুদ্ধ কোটা চারটি সিট রয়েছে আদিবাসী কোটা দুটি সিট রয়েছে এখানে এরপর আসা যাক আবেদন ফি নিয়ে এখানে চারশো পঞ্চাশ টাকা প্লাস চার্জ সহ তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ চারশো ছাপ্পান্ন টাকা মতো কাটবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেটি যখন অ্যাপ্লাই চালু হবে তখন যদি সুযোগ পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই ছিল এই বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার তার রিকোয়ারমেন্ট এরপর আসে যে কারা কারা এখানে অ্যাপ্লাই করবে সবার প্রথমে হলে এখানে মাত্র দুটি সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি সাবজেক্ট তবে বিশ্ববিদ্যালয়তে একেবারে নতুন কিন্তু এই শিক্ষার মান খুবই ভালো তাই সেই অনুসারে যারা একেবারে ভালো মার্ক পেয়েছো তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করবে এবং যারা কম মার্ক পেয়েছো তারাও যদি ক্রাইটেরিয়া অনুসারে তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে যেহেতু এখানে এটি নতুন বিশ্ববিদ্যালয় অনেকে অ্যাপ্লাই নাও করতে পারে তাই তোমরা অবশ্যই করবে তো আশা করি বুঝতে পেরেছো কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে নেক্সট ভিডিও পেতে শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ